জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিয়ে সিলেটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। কেরানীগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করে জেলা প্রশাসন, শিশু একাডেমি এবং বিভিন্ন রাজনৈতিক দল। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা জিলা স্কুল মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে খুলনার গলনামারি বদ্ধভূমি স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধারা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। নোয়াখালীতে শহীদদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দিবসের সূচনা হয়। কুষ্টিয়া প্রেস ক্লাব সহ সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। পটুয়াখালী স্টেডিয়ামে পুলিশ, আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চ পাস্ট ও ডিসপ্লে প্রদর্শন করে। দিনাজপুরে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। মাগুরায় দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। গাইবান্ধায় রাত 12:01 শহীদ স্মরণে পুষ্পমাল্য অর্পণ, সকালে কুচকাওয়াজ প্রদর্শন ও আলোচনা সভা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।